আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী যে কোনো দায়িত্ব পালন করবে সিইসি রিপোর্ট করেছেন কামরুজ্জামান আমিন পারভেজ প্রধান নির্বাচন কমিশনার সিইসি খান মোহাম্মদ নুরুল হুদা বলেছেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনী যে কোনো দায়িত্ব পালন করবে সেনাবাহিনীর সামনে যদি এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যা নিয়ন্ত্রণের প্রয়োজন তখন তারা নিজ উদ্যোগে সেখানে গিয়ে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে এগুলোর জন্য আইন রয়েছে এইটু টু সিভিল পাওয়ার এর আলোকে তারা ব্যবস্থা নেবে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে সোমবার ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন শেষে সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন নুরুল হুদা বলেন রাজনৈতিক দলগুলোর দ্বিমতের পরিপ্রেক্ষিতে মাত্র ছয়টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার হবে রাজনৈতিক দলগুলোর মতামত বিচার বিশ্লেষণ করে পাইলট প্রকল্প হিসেবে মাত্র ছয়টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করছি যদিও ইভিএম এর ব্যাপারে আমাদের কোনো সন্দেহ ছিল না কিন্তু তাদের সন্দেহ থাকার কারণে খুব অল্প সংখ্যক ইভিএম ব্যবহার করছি যারা সন্দেহ প্রকাশ করেছিল তারা এখন এসে দেখুন এর সম্পর্কে জানুন আশা করি তাদের সন্দেহ ভেঙে যাবে তিনি বলেন মূলত ইভিএম পরিচালনা করবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা এছাড়া সেনাবাহিনীর এ বিষয়ে ট্রেনিং প্রাপ্ত কর্মকর্তারা সহযোগিতা করবে ছয়টি নির্বাচনী এলাকার প্রত্যেকটি কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে সেটার জন্য এখানে যে ট্রেনিং কার্যক্রম চলছে এখানে প্রত্যেকেই ভালোভাবে প্রশিক্ষণ নিয়েছে এখানে সবাই জানে কিভাবে ইভিএম ব্যবহার করতে হয় কিভাবে বোর্ড শেষ করে গণনা করতে হয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন সেনাবাহিনী মোতানের মাধ্যমে ভোটারদের মধ্যে ভোটের আস্থা ফিরে আসবে এই উদ্দেশ্যে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয় রাজনৈতিক দলগুলো হাঙ্গামা সহিংসতা ও আন্তঃ দূর করে শুধু দলীয় প্রচারণার মাধ্যমে নির্বাচন অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন সব রাজনৈতিক দলের কাছে বিনীতভাবে অনুরোধ করি নির্বাচন যেন নির্বাচনের মতো হয় সহিংসতা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক হাঙ্গামা পরিহার করে কেবল নির্বাচনী প্রচারণার মাধ্যমে নির্বাচনে নিবদ্ধ থাকবেন